বাংলার ঘরে উপস্থিত ১৪২৯। নববর্ষ মানে উৎসবের মেজাজটাই ধরা পড়ে আম বাঙালির ঘরে ঘরে। তবে আজ বিজনেস প্রাইম নিউজের উদ্দেশ্য নববর্ষের মেজাজকে ক্যামেরাবন্দি করা নয়, বরং চৈত্র শেষের বাংলার ব্যবসা বাণিজ্যের ছবিটাকে তুলে ধরাই হলো প্রধান লক্ষ্য। আর যে কারণে বিজনেস প্রাইম নিউজের প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়ল ভরা ব্যবসার এক টুকরো ছবি, যেখানে ক্রেতা থেকে বিক্রেতা, সাধারণ দোকান থেকে শপিং মল, সর্বত্রই দেখা গেল উচ্ছ্বাস, বিকিকিনির উচ্ছ্বাস। একটা সময় ছিল যখন চৈত্র সেল উপলক্ষে মানুষের ঢল নামত কলকাতার বাজারে। পয়লা বৈশাখ হচ্ছে বাঙালির মুখ্য উদ্দেশ্য, আর চৈত্র সেল সেই উদ্দেশ্য পূরণে বছর বছর অনুঘটকের কাজ করে আসছে। তাই বৈশাখকে আমন্ত্রণ জানানোর আগে বাংলার ব্যবসা বাণিজ্যের ছবিটা কিন্তু সর্বত্রই বেশ উজ্জ্বল থাকে। এই বছরে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন কলকাতা নয়, বরং কাঁচরাপাড়ায়। এমনিতেই কাঁচরাপাড়ার মার্কেটকে কলকাতার মার্কেটের সঙ্গে নিশ্চিন্তে তুলনা করা যায়, কারণ আগে কাঁচরাপাড়ার বড় মার্কেট বলতে ছিল হকার্স কর্নার এবং আনন্দবাজার। কিন্তু এখন স্টাইল বাজার, প্যান্টালুন, সেম বাজার, এক্সপ্রেস বাজার, স্ট্রেইনস, বিশাল, অ্যাডিডাস, ম্যাক্স, গ্রেট ইস্টার্ন, রিলায়েন্স ডিজিটাল, প্রিয় গোপাল বিষয়, আদি মোহিনীমোহন, কাঞ্জিলাল, শ্রীনিকেতন, কি নেই সেখানে। বৈশাখ আসার আগে এই সব দোকানে যে ভিড় চোখে পড়ল, তাতে কাঁচরাপাড়ার মার্কেটকে কলকাতার মার্কেটের দারুণ এক রেপ্লিকা বললেও মনে হয় খুব একটা বাড়াবাড়ি করা হবে না। ফুটপাত ঘেঁষা দোকান হোক বা এসি শপিং মল, ক্রেতার ঢল দেখে সত্যি অবাক হতে হয়। বিগত দুটো বছরে করোনার ভীতি এবং লকডাউনের কঠোর আঁটোসাঁটো বিধি নিয়মের গেরোয় পড়ে হাসি মিলিয়ে গিয়েছিল ক্রেতা থেকে বিক্রেতা সকলে। পেট্রোপণ্যের ঘন ঘন মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে ছ্যাঁকা লাগে বাঙালির পকেটে। এই বছরে একেবারে পাল্টে গেল গোটা দৃশ্যটাই। জনজোয়ারে ভাসল কাঁচরাপাড়ার মার্কেট। একই সঙ্গে ব্যাপক উচ্ছ্বাস ধরা পড়ল ফুটপাথের বিক্রেতা থেকে একেবারে শপিং মলের বিক্রেতাদের গলাতে। যেভাবে মূল্য বৃদ্ধিকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রেতারা নিজেদের সামর্থ্য অনুযায়ী জিনিস কিনতে কাঁচরাপাড়ার মার্কেটে ভিড় করলেন, তা এক কথায় লাজবাব। করোনার জন্য আমাদের ব্যবসা একটু কম চলেছিল, এবছর একটু বাজার ভালো আছে, বিক্রিবাট্টা হয়েছে, লোকজন বেড়েছে। করোনাকালীন আমরা এসব করতে পারিনি, এবছর এরকম ব্যবসা কোনোদিনও দেখিনি আমরা। খুব ভালো ব্যবসা হয়েছে, মলেও লোকজন কেনাকাটি করছে, আমাদের এখানেও করছে, এটাই দেখে খুব ভালো লাগছে আমাদের। সাধারণ বিক্রেতারা যারা দিন আনি দিন খাই করেই বছরের ৩৬৫টা দিন বিকিকিনির দিকে তাকিয়ে থাকেন, তারা তো বটেই, এমনকি শপিং মলেও ক্রেতাদের ঢল হাসি ফুটিয়েছে যথেষ্ট। গত দু বছর ধরে করোনার জন্য ব্যবসা বাণিজ্য খারাপ চলছিল, এখন একটু ভালো আছে, এই গোপাল চলছে, কাস্টমার আসছে। সুদূর কৃষ্ণনগর এবং দূরবর্তী ব্যারাকপুর থেকে ক্রেতারা আসেন কাঁচরাপাড়ায় মার্কেট করতে। এতদিন তো লকডাউন ছিল, পয়লা বৈশাখটা গত দু বছর সেভাবে তো মানানো হয়নি, তো এবার তো একদম ওপেন হয়ে গেছে। মোটামুটি আমরা এখনো সুস্থ আছি সবাই, তো ভীষণ ভালো। এখানে আমার তো খুবই ভালো লাগে সব কিছু, আমার বাচ্চার পোশাক থেকে আরম্ভ করে আমার বাড়ির বাবা মা, গার্জেন, হাজব্যান্ড, ভাই বোন এবং বোনের মেয়ে, সবার জন্য আমি এখান থেকে নিই। একদিকে মুদি, মাছ, মাংস, ফল, সবজি, পেট্রোপণ্যের দাম বৃদ্ধির কারণে সংকটাপন্ন সাধারণ মানুষ, অন্যদিকে নববর্ষকে স্বাগত জানাতে কাঁচরাপাড়ার পোশাক বাজারে মানুষের ঢল। পয়লা বৈশাখ মানেই বাঙালির ঘরে ফেরে চেনা উৎসবের মেজাজ, তাই ক্রেতা হোক বা বিক্রেতা, সব বাঙালির মুখে সারা বছর লেগে থাকুক হাসি, এটাই তো চায় বিজনেস প্রাইম নিউজ। বাংলার পালে লাগুক ব্যবসার হাওয়া, ছোট বড় নির্বিশেষে সকল বাঙালি ব্যবসায়ীর শ্রীবৃদ্ধি হোক, তবেই তো সার্বিকভাবে গোটা রাজ্যের আর্থিক উন্নতি হবে লাগাম ছাড়া। তাই পয়লা বৈশাখের শুভেচ্ছা শুধু বিজনেস প্রাইম নিউজের দর্শকদের নয়, বরং আপামোর বাঙালিকে জানিয়েই শেষ হচ্ছে আমাদের প্রতিবেদন। ব্যবসার চাকা আরো সক্রিয় হোক, জীবন হোক অর্থবহ। কাঁচরাপাড়া থেকে সুব্রত সরকারের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।